আমার যে ব্যারাম আছে সেটা আপনাকে কে বলেছে? দেখলেন দেখলেন ভাই, দেখলেন আমার কোন ব্যারাম জানা নাই, কোন নাই, শোনা নাই, কতগুলো পাতা পাতা বাইটা ঠিক আছে আপনারে খাওয়াই দিল। আর এই যে শালার কবিরাজরা বুঝছেন, সব রোগেরই ছাগল মনে করে, পাতা পোতা পাটাই বাইটা খাওয়াই দিলেই রোগ ভালো হয়ে যাবে না? শোনেন ভাই, তার সাথে আপনারা যে আমি দুইটা ওষুধ দিছি, এই দুইটা ওষুধ খাইবেন, দেখবেন একদম ভালো হয়ে গেছেন। কেমন? আরে কেমন মানে, এই দুইটা ওষুধ যদি খান, হ্যাঁ, টানা 36 ঘন্টা আপনি ঘুমাইবেন। টানা যদি 36 ঘন্টা ঘুমান যায়, পাগলের কোনো ব্যারাম থাকে? ঘুমিয়ে গেলে আপনাদের সাথে এখানে কথা বলবে। ওই যে দেখেন, দুইখান কথা কয়ে দুইখান ওষুধের নাম লেহে 450 টাকা কসকসা বার তিন বার করলে যাবে আপনার পকেটের তিন। আর আমারে দেখেন, আমরা পাতা পুঁতি জোগাড় করে লেসে গাছরা লিয়ে আছে, পাটায় ফেলে ওষুধ বানায় বাটি বুটি আপনারা খাওয়াই দিচ্ছি। যদি ভালো না হয় তাহলে তো আমাকে পয়সা দিবি না, তাই না ভাই? এই তো দেখলেন আসল কথা কিন্তু বললো। সে কিন্তু কইলো যে যদি এই ওষুধ না খায় রোগ ভালো না হয় তাহলে টাকা দেয় না। কি কইলাম আমি? হ্যাঁ তাই তো কইলা। আমি কি কইলাম? হ্যাঁ, আর তুমি বুঝলে কি আমি কি এই কথা কইছি নাকি? হ্যাঁ, তুমি বললা না যে ওষুধ ভালো না হলে তারা টাকা দেয় না, ওষুধ খাই রোগ ভালো না হইলে। এই তার মানে কি? তার মানে কি? ও, তুমি এইটা বার করলে? হ্যাঁ, বাবা বাবা বাবা, এই তাহলে তুমি ডাক্তারি বুদ্ধি ফেলাও না, ডাক্তারি করে বেড়াও না। যে ডাক্তারের এইসব বুদ্ধি আছে তার রুগীরে অসুখ ভালো হবি কেলা করে? আমি বললাম কি, আমি কইলাম কি, আর এই বেটা শালা বুঝলো কি রে? আমি ঠিকই বুঝছি, ওরা একটু বুঝাই দেন তো। বুঝেন বুঝেন। এ আমাকে কি বুঝাবি? ও কি ডাক্তার নাকি যে আমাকে বুঝাবি? ও তুমি কবিরাজ হয়ে একটা বড় ডাক্তার হয়ে গেছো না? না বুঝো নাই, আমরা তোমার ঘরের মতো দুইখান ওষুধের নাম লিখে টেকালি জানিয়ে কসকসা বুঝছো? এই ওষুধ বানানো নাকি ডাক্তার গো কাজ? এই ওষুধ বানানো ডাক্তার গো কাজ? ডাক্তারের কাজ কি? রোগ ধরা নাকি? আর ওই রোগী গিয়া বাজার দিয়ে তার ওষুধ কষ্ট করে কিনে নিয়ে আসবে, আমরা কষ্ট করতে চাই? তোমরা তো লিখে দিছো যে ওষুধ, সেই ওষুধ বাজারে তিন কিনে নিয়ে আসি খাবি, হ্যাঁ, আর একটা অসুখে একেবারে বিরামে দাওয়াত করে ডাকি নিয়ে আসবি, আর তখন তোমরা আবার রোগীকে হাত ধরে কইবে, এই বুক দেহে কইবে যে এই ওষুধের সাইড ইফেক্ট। এই শোনো শোনো, ওই ভালো ডাক্তার বুঝছো, হ্যাঁ, ভালো ডাক্তার সাইড এফেক্টের কথা চিন্তা করেই প্রেসক্রিপশন করে, আর তোমার মতো হাতুড়ে ডাক্তার, হ্যাঁ, তারাই এই সব ওষুধ দেয়। কি আমরা হাতুড়ি বলছো? কি কইলা তুমি? তুমি আমি আমার হাতুড়ি কইলে কেন? না না না, তুমি তো হাতুড়িয়া না, হ্যাঁ, তুমি MBBS FRCS। আমি হাতুড়ি, আমি হাতুড়ি ডাক্তার। তুমি MBBS হাতুড়ি ডাক্তার আছে তুই? এডেন তোর ফ্যামিলি, তোর বাপে, তোর 14 গোষ্ঠী, তুই শুদ্ধ হাতুড়ি ডাক্তার। এই তুমি সাবধানে কথা, এই সাবধান করে কথা কবি, তুই হাতুড়ি ডাক্তার কলি মানে? হ্যাঁ, তুই আমার হাতুড়ি ডাক্তার কলি মানে? এই বেবা 14 গোষ্ঠী হাতুড়ি ডাক্তার। এই কালি দিয়ে কথা, আবার কথা কস তুই? জি দর্শক, কি নাই বললেন স্যার? আপনি যে ফোন করতে কইছিলেন এখানে তো কেউ নাই, নুরুল মেকআপ রুমে পোটলা পাটলি আনতে গেছে।